Assalamualaikum, আমি মিয়াদ ভাইয়া আশা করি সবাই ভালো আছেন আর যারা মাইক্রোফোন কিনতে যাচ্ছেন আজকে অনেকগুলো মাইক্রোফোনের রিভিউ নিয়ে এসেছি আর কি দেখাবো এগুলা কেমন কেমন প্রাইস আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ফিলিপস মাইক্রোফোন জগতে আর কি যে বয়া মাইক্রোফোনটা অনেক পপুলার আমরা বয়া মাইক্রোফোন কেনার ক্ষেত্রে অরিজিনাল নাকি ফেক এটা নিয়ে অনেক চিন্তা থাকি সো আজকে আর কি দোকানদারি বলে দিবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারা কীভাবে চিনবেন সো এটা আমি সামনের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের বলে দেবো ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড ভিডিও ইন ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে সো এখন দেখি মাইক্রোফোনটার প্রাইস কত এবং কী কী সুবিধা আছে এগুলাতে আপনাদের দোকানদারি আর কি বলে দিবে আপনারা দেখুন প্রথমে আমি কেবল সিস্টেম যে মাইক্রোফোন ওইটা দিয়ে আমি কথা বলতেছি এই যে বয়া BY-SM100 এটা হলো ডাইনামিক মাইক্রোফোন এটার সাথে কেবল দেওয়া নাই এবং এটা কোনো পাওয়ার দিতে হয় না এক্সট্রা ব্যাটারি দিতে হয় না তবে এটা কেবল সেটিং করে নিতে হয় সবগুলোতে অনেক সময় ক্যামেরাতে অ্যাকসেপ্ট করে না আবার অনেকগুলোতে করে এটা খুব ভালো মানের মেটাল বডি এটা প্রাইস পড়বে আগে ছিল 4500 এখন 5000-এর মতো চলে তবে একটু কি করা যাবে তারপর আছে হলো BY-PBM-1000 এটার বৈশিষ্ট্য হলো কেবল সিস্টেম এটার সাথে আপনার 1.5 মিটার একটা কেবল দেওয়া আছে এবং আরও কিছু ফ্যাসিলিটি আছে যেমন একটা ক্যারি ব্যাগ আছে মাইক্রোফোন কেবল কনভার্টার রিন আছে ফোম আছে এটা একটা ফোম এইটা হলো অর্থাৎ বায়ুটা কম টানে যাতে আউট নয়েজটা কম আসে এই জন্য একটা পাখির পালকের মতো একটা ফোম দেওয়া আছে এটা খুব ভালো এটার দাম হলো 4500 টাকা এটা কি প্রাইস বাড়ছে আগে থেকে আগের চেয়ে একটু বাড়ছে প্রতিটা প্রোডাক্টে চায়না প্রতিটা প্রোডাক্টে একটু রেট বর্তমানে বাড়ছে কারণ ট্রেডিং কস্টটা বেশি আমাদের রেগুলার প্রাইস কবে কমতে পারবে এরকম সব এটা এটা আপনার এই ভাইরাসের পরে যদি সব কিছু স্বাভাবিক হয় তখনই কমবে তার আগে বলা যাচ্ছে না আমার কাছ থেকে আছে তাহলে নেক্সটটা দেখি নেক্সট হলো PBM-1000L এটা কনডেন্সার মাইক্রোফোন শর্টগান বলে যে লেখা আছে প্রফেশনাল কনডেন্সার শর্টগান মাইক্রোফোন এটা সুবিধা হলো এটাও 1.5 মিটার কেবল দেওয়া আছে সাথে একটা ক্যারি ব্যাগ দেওয়া আছে এটা এস্টানি আছে ফোম দেওয়া আছে এটা ওই যে শব্দ আউট নয়েজটা কন্ট্রোলের জন্য এটা এটা আলাদা একটা কভার আছে এটা রইল এটা আরও এটা ব্যাটারি লাগে খুব ভালো কোয়ালিটি এটার দাম হলো আপনার 5500 এটার দাম বাড়ে নাই কমে না আগের প্রাইসই আছে এরপর আসতেছি এটাও কন্ডেন্সার লেভেল আর মাইক্রোফোন এটা ইউজ হয় হলো BY-M1-এর বিকল্প এটা হলো যাদেরকে প্রফেশনাল ক্যামেরা আছে XLR পোর্ট যেগুলো সেগুলোতে ব্যবহার হয় এটা হলো XLR পোর্ট এই যে দেখতেছেন এই পয়েন্টটা ইন হবে এটা কোনো ব্যাটারি লাগে না 48 ভোল্টে চলে এটা ক্যামেরা থেকে ব্যাকআপটা নিব এটার দাম হলো 4000 টাকা এবার আসি আমরা ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যারলেসের ভিতরে হলো WM-8 Pro K1 এই প্রো ছাড়া যেটা ছিল WM-6 ওইগুলোর দাম ছিল অনেক কম 8500 এখন এই প্রো দেওয়াতে এখন যে মাইক্রোফোনগুলো আসছে প্রো ছাড়া ওয়্যারলেসে অ্যাকসেপ্ট হয় না যেমন এটা আছে প্রো লেখা এটা এটার সাথে অ্যাডজাস্ট করতে হলে প্রো থাকতে হবে না হবে না মানে প্রোতে কী কী সুবিধা প্রোতে সুবিধা হলো আপনি প্রো দিয়ে আপনার সকল প্রো ওয়্যারলেস দিয়ে চলবে আর আগে তো প্রো ছিল না আগে ছিল শুধু এম কে ওয়ান এটার দাম হলো 13000 এটা হলো ডবল এটার দাম হলো 18000 টাকা এটা হলো দুইটা এটা 13000 আর এটা 18000 এটা আপনি 24টা পর্যন্ত চ্যানেল ইউজ করতে পারবেন 24টা মাইক্রোফোন ইউজ 20টা মাইক্রোফোন হ্যাঁ 24টা মাইক্রোফোন পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করবে মানে আপনারা যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয় আপনারা দেখতে পারেন অনেকগুলো সেলিব্রিটি একসাথে কথা বলে সবার কাছে 48 সবার কাছে মাইক থাকে আপনারা ওরকমই সবার কাছে মাইক দিয়ে আর কি সবে কথা বলতে পারবে এরকম একটা ফিউচার আছে 48 জন একসাথে কথা বলতে পারবে একটা কনফারেন্সে এই মাইক্রোফোনটার দ্বারা আর কি প্রফেশনাল একটা মাইক্রোফোন আর এটা রিয়েল ডিসটেন্স হলো 100 মিটার মডেল হলো BY-WSM-8 Pro
একটা দারুণ একটা রিপিটার আছে, এই রিপিটারটা দ্বারা আপনারা যে কোনো মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারবেন। কেবল সিস্টেম মাইক্রোফোনকে আপনি ওয়্যারলেস করতে চাইলে এই ডিভাইসটা পিছনে লাগাইলে সাধারণত সময় চ্যানেল বা এইসব চ্যানেলে দেখা যায় যে মাইক্রোফোনের নিচে মোটা ধরনের একটা অংশে এইগুলোকে এইগুলো দিয়েই ওয়্যারলেস করা হয়। এটার দাম হলো 7,500 টাকা।